মাছ মাংস কিছুই না থাকলে আর চিন্তা নেই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলমিন আপনাদের সবাইকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। ঘরে বাইরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের রেসিপিটা দেখছেন সবাইকে আমন্ত্রণ। আমি সোনিয়া কুষ্টিয়া থেকে বলছি। আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। রেসিপিটা তৈরি করতে প্রথমে এখানে একটা মিডিয়াম সাইজের আলু কুচি করে নিয়েছি, দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, বড় সাইজের একটা রসুন কুচি করে নিয়েছি, তার সাথে 10-12টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি, আর হাফ কাপ মসুরির ডাল নিয়েছি। এখানে গুঁড়া মশলা নিয়েছি আমি 1 চা চামচ লবণ, তার সাথে 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ শুকনা মরিচের গুঁড়া, 1/4 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া নিয়েছি কালারটা সুন্দর হওয়ার জন্য। এবার একটা কড়াই নিয়ে নিলাম, তাতে কেটে রাখা সব সবজি, কাঁচামরিচ, পেঁয়াজ ও মসুর ডালটা ঢেলে নিচ্ছি। মসুর ডালটা আগেই ভালো করে ধুয়ে নিয়েছি আমি, আর সব সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি। এখানে সব গুঁড়া মশলাগুলো তার সাথে লবণ সব কিছুই একে একে দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো এবার আমি সয়াবিন তেল অ্যাড করছি। এখানে 2 থেকে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে এক্ষেত্রে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন। এবার সব উপকরণ একসাথে হাত দিয়ে মেখে নিচ্ছি মিনিট দুয়েক মতো। খুব সুন্দর করে মেখে নিতে হবে, শর্টকাট ঘরে এই সিম্পল উপকরণগুলো কিন্তু সবারই থাকে, আর ঝটপট তৈরি করে নেওয়া যায় সুস্বাদু একটা রেসিপি। খুব সুন্দর করে আমি মেখে নিলাম। এবার এখানে পানি দিয়ে দিচ্ছি, পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে, ডাল ও আলুর পরিমাণটা দেখেই পানিটা দিতে হবে। এখানে আমি 2 কাপের একটু বেশি পানি দিয়ে দিয়েছি, একবারে পানিটা দিয়ে দিলাম। এবার এটা চুলাতে দিয়ে দিয়েছি, চুলাতে প্রথমে দিয়ে হাই হিটে 10 থেকে 12 মিনিট জাল করে নিচ্ছি। এতে কিন্তু ডালটা ও আলুটা খুব ভালোভাবেই প্রায় সেদ্ধ হয়ে আসবে। আর একটু মাখো মাখো রেখেই আমি এটাকে আবার বাগার দিব, 15 থেকে 16 মিনিট এভাবে আমি জাল করে নিলাম। বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসেছে আলু ও মসুরের ডালটা। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে রাখবো, আর একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আলুটাও দ্রুত সেদ্ধ হয়ে যায়, মসুরের ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে যায়। এই দেখেন মাখো মাখো হয়ে গিয়েছে, এ পর্যায়ে এটা আমি চুলা থেকে নামিয়ে রাখছি। আর এখানে 2টা ডিম নিয়েছি, তার সাথে 1 চিমটি লবণ দিয়ে ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিচ্ছি। গরম হয়ে গেলে এবার আমি ডিমটা দিয়ে ভেজে নিব। 2টা ডিম দিয়ে 6-7 জনের দারুণ চমৎকার একটা রান্না তৈরি করে নেওয়া যায় ঝটপট। ডিমটাকে আমি উল্টে পাল্টে বাদামি রঙের করে ভেজে পিস পিস করে কেটে নিব। আপনাদের পছন্দ মতো এখানে 6 পিস বা 4 পিস যে যেটা সুবিধা মনে করেন সেভাবে কেটে নিবেন। আমি ডিমটা রেডি করে নিলাম, আর এখানে ফোড়ানি দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যেই 1টা বড় সাইজের রসুন কুচি করে নিয়েছি, 4-5টা শুকনো মরিচ হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি, আর 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে খুব ভালো করে বাদামি রঙের করে ভেজে নিচ্ছি। এদিকে আমি ডিমগুলা কেটে কেটে নিয়েছিলাম, সেই কাটা ডিমগুলো ডালের উপরে ছড়িয়ে দিচ্ছি। আর এখানে ফোড়ানিটাও প্রায় রেডি হয়ে আসছে, বাদামি কালার হয়ে গিয়েছে। এখন এটাকে আমি এই ডাল ডিমের উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে এখন মিনিট 2-3 মতো একটু নাড়াচাড়া করে মিশিয়ে জাল করে নিলেই রেডি হয়ে যাবে সুন্দর এই ডিম ও মসুর ডালের সিম্পল রেসিপিটা। দেখতেও যেমন অসাধারণ, খেতেও দারুণ স্বাদ, ঝটপট তৈরি করে নেওয়া যায় সুস্বাদু এই রেসিপিটা। আশা করি আজকের রেসিপিটা আমার বন্ধুদের খুবই ভালো লেগেছে। যারা নতুন ভিজিট করছেন আজকে আমার চ্যানেলটা, অবশ্যই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আশা করি, আর বন্ধুরা কমেন্ট করে জানিও, আর রেসিপিটা একবার ট্রাই করে দেখো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আজকের রেসিপিটা, গরম গরম ভাতের সাথে দারুণ জমে যায়। ধৈর্য ধরে এতক্ষণ এই রেসিপিটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।